সৎসাহস থাকলে সরকারকে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান। টুকু আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া নির্বাচনের ফলাফল মেনে নেবে বিএনপি। ভোট কারচুপি করতেই সরকার ইভিএমে নির্বাচন করতে চায় বলে অভিযোগ করে বিএনপির এই নেতা। নিরপেক্ষ সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি নির্বাচন করবে। গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চায় বিএনপি, এবং বিএনপি দেখিয়ে দিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট করে বেগম খালেদা জিয়া পদত্যাগ করে নির্বাচনে যে পরাজয় বরণ করছে ওইটাকেই বলে গণতন্ত্র। সেই সাহসটা যদি এই সরকারে থাকে, সাহস করে আসুক, নির্বাচন করি, আমরা যদি পরাজয় বরণ করবো ওনারা জিতলে জিতবে, কিন্তু খেলাটা ফেয়ার হতে হবে।